তো সময়ই বলবে। ভয়ঙ্কর ডুববে নিজেও, তার সাথে নিয়ে ডুববে আমার মতো গরিব কেউ। কে লুকুই কোনো সুরক্ষিত স্থানে আমি? যখন প্রাণটাই থাকবে না তখন কি করে হব আমি প্রধানমন্ত্রী? কোথায় চলে গেল মূর্খটা? নিজে তো করছে মৃত্যুর সাথে লড়াই, আর আমাকে কেন ডেকে মরছে? আমাকে আহত করে এত আনন্দিত হওয়ার কিছু নেই রানী পড়ি, কারণ আহত বাঘিনী আরো বেশি হিংস্র হয়ে ওঠে। এটা ভয়ানক লোক রানী পড়ি, এখানে তোমার নয় শুধু আমার রাজত্ব চলে, ভয়ঙ্কর পরীর রাজত্ব। শুনেছো তুমি? তুমি নিজের ইচ্ছে এখানে তো চলে এসেছো, কিন্তু যাবে তুমি আমার ইচ্ছেতে। ভয়ঙ্কর পরি, এবার তোমায় অন্তিম বিদায় দেওয়ার সময় এসে গেছে। এই মহামারণ গোলা তোমার পাপের বিনাশ করবে। আর তোমাকে চিরকালের জন্য পাথরের পুতুল বানিয়ে দেবে। রানী পরি, এই মহামারণ গোলা তোমার তখনই কাজে দেবে যখন আমার আসল ছবি চিনতে পারবে। তোমার মনে আছে রানী পরি, যখন আমি ভালো পরি ছিলাম আর তুমি বহুরূপী পরি, আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তখন এই কৌশল তুমি আমাকে শিখিয়েছিলে। কৌশলকে আমি তোমারই বিরুদ্ধে ব্যবহার করব। রানী পরি, এই মহামারণ গোলা তুমি একবারই ব্যবহার করতে পারবে। যদি তুমি আমার আসল ছবিটা খুঁজে তার উপর গোলা ছুড়ে ফেলো, তাহলে আমি পাথর হয়ে যাব, আর যদি না পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে। রানী পরি, এই কৌশল তুমি তো আমাকে শিখিয়ে দিয়েছো, কিন্তু তুমি নিজেই তা ভাঙার কৌশল জানো না। এবার নিশানা ঠিক করো, কিন্তু একটু চিন্তা ভাবনা করে ঠিক করো। তোমার সামনে শুধু একজন নয়, অনেক ভয়ঙ্কর পরি আছে। এই যুদ্ধ যেন তোমার জীবনের শেষ যুদ্ধে পরিণত না হয়।
রানী পুরী মেরে ফেলবে এই ছোট ভয়ঙ্কর পুরীকে। এই বিশাল স্বরূপে কোনো লাভ নেই রানী পুরী, আজ তুমি আমার আসল রূপকে চিনতেই পারবে না। বলো কোনটা আসল, কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলো, না হলে তোমার এই উত্তর তোমার জীবনের শেষ উত্তর হয়ে দাঁড়াবে। হে রানী পরী, ভেঙে যাক ভয়ঙ্কর পরীর পাপের ঘড়া, আমারও আকার করে দিন ঠিক আপনার মতো। হতে পারে বালবি এত বড় আর আমি এত ছোট? বিদ্যুৎপরী, যেন না থেকে কোনো মায়া, দেখাও আমাকে আসলের ছায়া। রানীপরী ওই দেখুন ভয়ঙ্কর পরীর আসল রূপের ছায়া, এটাই আসল, আর বাকি সব কটা ভ্রম, আর ভ্রমের কখনো ছায়া হয় না। সাব্বাস বালবীর। ধন্যবাদ রানী পরী। ভয়ঙ্কর পরী, এবার তোমার ভয়ঙ্কর লোকের ভয়ঙ্কর বিষাক্ত উইপোকাগুলো তোমাকে আস্তে আস্তে মাটিতে মিশিয়ে দেবে। চলো বালবীর, আজ আবারও খারাপের সামনে ভালোর জিত হলো। আরে মেহের কোথায়? কি কাজ আছে? কি কাজ আছে মানে, কাজ থাকলেই তবে আমি ডাকতে পারি, না থাকলে আমি ডাকতে পারি না। ডাকতেই পারো, ডাকতে কেন পারো না? যদিও কি কাজ আছে তোমার মেয়ের সাথে? এই আমার ফাউন্টেন পেনটা শুকিয়ে গেছে, ওর কাছে কালিটা আছে তো? ওই কালি? হ্যাঁ। ইঙ্ক? হ্যাঁ। ব্লু কালারের? আরে হ্যাঁ বাবা হ্যাঁ। ওই কালিটা তো মেয়ের ফেলে দিয়েছিল। ফেলে দিয়েছিল? ফেলে দিয়েছিল? হ্যাঁ, তাও তোমার হিসেবের খাতায়। খাতার উপর? আরে ওর ভেতর তোমার সব হিসেব নিকেশ ছিল। বাবা তুই আমাকে এরকম ছোট ছোট ধাক্কা দিস না, এক ঝটকায় বড় ধাক্কা দিয়ে দে। দাদু তুমি ঘাবড়ে যেও না, বালবীর এসে সমস্ত হিসাব ঠিক করে দিয়েছে। আরে বাহ, এ তো খুব ভালো কথা, এ তো খুব ইন্টেলিজেন্ট ছেলে। বালবীরকে বলিস আমার প্রতিদিনের হিসেবটা করে দিতে। দাদু বালবীর সুপার হিরো, ওরকম ছোটখাটো কাজ করতে আসে না, আর যদিও ও বাচ্চাদের বাঁচায় যে বালবীর বি বি বি। এর মানে তো এটাও হতে পারে বড়দের বাঁচায় যে বালবীর। যাই হোক বাদ দে, ওই মেহেরের কাছ থেকে কালিটা আমি নিয়ে আসি। দাঁড়াও দাদু, তুমিও না আমি কখন কাজে আসবো? আরে বাবা খুব তাড়াহুড়োই আছিস। দাদু তুমি পেনটা নিতে যেতে, তারপর ঝুঁকতে, তারপর যদি আটকে যেতে তখন? আর আমি তোমার টাইমও সেভ করলাম। আরে বাবা খুব ভালো, গুড, ভেরি গুড। মেহের,
বাবা মেহের কোথায়? কিওর ঠাম্মি, তোমার কি কাজ আছে? কেন? কাজ ছাড়া আমি ওর সাথে দেখা করতে পারি না। দেখা করতে তো পারো, অবশ্যই দেখা করতে পারো। কি কাজ আছে তোমার মেহের সাথে? আসলে মেহেরের খাতা থেকে একটা পাতা চাই, জিনিসপত্রের লিস্ট বানাবো তো তাই। ঠাম্মি, কি হলো? লিস্ট বানানোর জন্য পাতা? হ্যাঁ, তুমি এখানে এসো। কেন? বসো, বোঝাচ্ছি তোমায়। ঠাম্মি, তুমি লিস্ট বানানোর জন্য নোটবুকের পাতা নষ্ট করবে? নষ্ট করব না, ইউজ করব। ইউজ নয়, মিসইউজ বলো। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। ঠাম্মি, ইউজ আর মিসইউজ সেম টু সেম নয়। আচ্ছা, সেটা কিভাবে? মিসইউজ মানে অপচয় করা। নোটবুকের পাতা হোমওয়ার্ক করার জন্য হয়, জিনিসপত্রের লিস্ট বানানোর জন্য নয়। তুমি তোমার জিনিসপত্রের লিস্ট বানানোর জন্য পুরনো নিউজপেপার ইউজ করো। হ্যাঁ, কিন্তু নিউজপেপারে তো আগে থেকেই লেখা আছে, তার উপর কি করে লিখব? ঠাম্মি, নিউজপেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা হয়, তুমি ওতে রেড ইঙ্ক দিয়ে লেখো। সিম্পল। হ্যাঁ হ্যাঁ, সিম্পল। বড় বুদ্ধিমান হয়ে গেছে ছেলেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। মেহের! হ্যাঁ মা, মেহের কোথায়? কি ব্যাপার, আজ সবাই মেহেরকেই খুঁজছে? আমি মেহেরের জন্য ধোসা বানিয়েছি, আমি ওকে নিজের হাতে খাওয়াবো। যখনই দেখি মা, তুমি মেহেরকে সব জিনিস আগে দাও, কখনো কখনো তোমার ছেলের কথাও চিন্তা করো। আরে আমার সোনা। আচ্ছা বাবা, আগে তুই খা, মেহেরের জন্য আর একটা বানিয়ে আনছি। মানব, মেহের আর বল্লু কোথায়? এই দেখ, আমি বল্লুর জন্য নতুন স্কুল ইউনিফর্ম নিয়ে এসেছি। আর ইনি কে জানিস? ইনি হলেন কৌস্তব আঙ্কেল। হ্যালো বাবা। কৌস্তব ত্রিবেদী, ইনি পার্ট টাইম ফটোগ্রাফির বিজনেস শুরু করেছেন। আর আমাদের এই সৎ সাতজনের পরিবার, তার একটা ফ্যামিলি ফটো তুলে উনি বিজনেস শুরু করতে চান। যা, মেহেরকে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে আসতে বল। না বাবা, মেহের আসবে না। মানে কেন আসবে না? আসবে না মানে আসবে না। কেন আসবে না শুনি? সর। না বাবা, ও আসবে না। সর সর, বাবা আমার কথা শোনো। মেহের বাবা। বাবা, আমি রেডি। বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে এসো। হ্যাঁ, এই কৌস্তব আঙ্কেল আমাদের পুরো ফ্যামিলির একটা ছবি তুলতে চাই। ঠিক আছে বাবা। আচ্ছা, বল্লু কোথায়? বল্লু, বল্লু, মেহের বাবা, এতে বল্লুর স্কুল ইউনিফর্ম আছে, ওকে দিয়ে দিও। হ্যাঁ, ওকে বাবা। মানব, তুই কেন বললি যে মেহের আসবে না? না না মানে, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। মহেশ, ছেড়ে দাও না, এটা তো বাচ্চা, এদের মুড সবসময় ঠিক থাকে নাকি? তুমি যদি আমার ছেলের কাণ্ড কারখানার কথা শোনো না, তাহলে এদের কিছু বলবেই না আর। চলো তুমি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় মেহের। চঞ্চলপুরি? না মানব, আমি মেহের। এটা কি করে হতে পারে? তুমি মেহের নও, তুমি চঞ্চলপুরি। চঞ্চলপুরি তাহলে এ মেহের। হ্যাঁ মানব, মেহের একদম ঠিক কথা বলছে, ও সত্যিই তোমার বোন মেহের। আমার তো পুরো মাথা ঘুরছে, এসব কি হচ্ছে চঞ্চলপুরি? বালবীর, তুমি একদম চিন্তা করো না, আমি এমন জাদু করব যার ফলে মেহের
মানব আর পৃথিবী লোকের সমস্ত শিশুদের ভয়ঙ্কর পরীর খারাপ অনুভূতি আর পরিলোকের কথা মনেও থাকবে না। আরে বা রানী পরী, এ তো খুব ভালো সংবাদ। এই কারণে বাচ্চারা পৃথিবী লোকের বাকি বাচ্চাদের মতো আনন্দে জীবন কাটাবে। হ্যাঁ, আর তাদের মনে হবে যেন কখনো কিছু ঘটেইনি। ভবিষ্যতে এই খারাপ স্মৃতিগুলো ওদের কখনোই কষ্ট দেবে না। চলো ডুবা ডুবা, পৃথিবী লোক থেকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। চলো চঞ্চলপুরি। মেহের, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাবার বন্ধু এসেছে, উনি একটা ফ্যামিলি ফটো তুলবেন। আচ্ছা, হ্যাঁ, তুই রেডি হবি না? আরে আগে নিজের ড্রেসটা তো দেখ, আমাকে বলছে আগে তুই রেডি হ না। আমার কি, আমি তো 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। আচ্ছা, তুই যদি 2 মিনিট হস তাহলে আমি 1 মিনিটে রেডি হয়ে যাব। এই মেহের পাকা বুড়ি, তুই একটা পচা। মানে পাকা বুড়ো, তুই একটা পচা। আকাশে তুই শকুন, তোর মাথায় ভর্তি উকুন। গ্রামের দুটো বড় মাঠ, মানব শুকনো কাঠ। দেখ মেহের, টিনের চালে চড়াই, বন্ধ কর লড়াই। টিনের চালে চড়াই, বন্ধ হলো লড়াই। বালবীর, এবার তোমারও পৃথিবীলোকে যাওয়া উচিত। রানী পরি, বালবীর তো এখানে সবে এলো, যদি এখানে কিছুদিন থাকতো। কেশপরি, আমি তোমার মমতার সম্মান করি, কিন্তু বালবীরের জন্ম শুধু তার মাকে খুশি দেওয়ার জন্য হয়নি, বরং পৃথিবীলোকের শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য হয়েছে। কারণ শিশুরা খুশি থাকলে তাদের বাবা মায়েরাও খুশি থাকবে, আর চারদিকে তখন খুশি ভরে যাবে। আনন্দে থাকো রানী পরী, আনন্দে থাকো সরিদা, আনন্দে থাকো। বালবীর, প্রজাপতি উড়ে গেল প্রজাপতি। আচ্ছা, আমি তাহলে আসি। মা, আনন্দে থাকো সবাই, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.